করোনা পরিস্থিতিতে রমজানের প্রথম দিনে পুরান ঢাকা সহ রাজধানীর কোথাও ইফতার সামগ্রী বিক্রির তেমন কোনো আয়োজন নেই। এ বিষয়ে আরও জানাতে পুরান ঢাকার চকবাজারে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং বেইলি রোড এলাকাতে আছেন কামরুজ্জামান মামুন। আমরা সরাসরি তাদের কাছে যাব। প্রথমেই যাচ্ছি সাদাতের কাছে। সাদাত, কবির, এ হচ্ছে পুরান ঢাকার চক, ঐতিহ্যবাহী ইফতার বাজার চকবাজার, একেবারে পুরো জনশূন্য অবস্থা, যেখানে আসলে কোনো প্রকার দোকানপাটি একদমই নেই। আসলে দুপুরবেলা দু একটি দোকান খুলেছিল, যারা কিনা বিভিন্ন ফলের দোকান এবং মিষ্টির দোকান যে কয়েকটি ছিল সেটি দোকান খোলা ছিল, কিন্তু এখন একেবারেই জনশূন্য। পুলিশ বারবার এসে এখানে যারা দোকানে যারা দিয়েছিল তাদেরকে সতর্ক করে গেছে এবং দোকান বন্ধের নির্দেশ দিয়ে গেছে। এখন এই পুরো চকবাজারটি মূলত নিয়ন্ত্রণ নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন পয়েন্ট থেকে তারা কিন্তু বারবার মাইকিং করছে, যারা এই ইফতার বাজারে প্রবেশ করছে তাদেরকে বারবার কিন্তু মানা করছেন এবং এখানে জনসমাগম না করার জন্য। দুপুরের পর অনেকে এসেছিলেন, এই বিশেষ করে চকবাজারে যারা বাসিন্দা তারা এসেছিলেন এখানে ইফতার কিনতে, কিন্তু এসে অনেকটা হতাশ হচ্ছেন। তারা বলছেন যে বিগত সময়ে অর্থাৎ ঢাকার সাথে ঢাকার ঐতিহ্যের সাথে এই চকবাজারের ইফতার বাজার একটা অন্যটির পরিপূরক, কিন্তু এবারই প্রথমবারের মতো সব কিছুকে ছাপিয়ে এই করোনার কারণে শুধুমাত্র এই তারা এই ইফতার বাজারে দিতে পারেনি এবং তারা এখান থেকে ইফতার কিনতে পারেনি, অনেকটা দুঃখ প্রকাশ করেছেন। এই জন্য বিশেষ করে এই পুরান ঢাকায় চকবাজারে বেশ কয়েকটি করোনা রোগীও রয়েছে আপনারা জানেন, এবং এই পুরান ঢাকা প্রবেশ করতে গেলে বেশ কয়েকটি জায়গা লকডাউন করে দেওয়া হয়েছে, ফলে এখানে একটু বাড়তি সতর্কতা এখানে নিয়েছে যাতে কোনো ধরনের জনসমাগমের মধ্য দিয়ে এই পুরান ঢাকায় করোনার সংক্রমণ যাতে আরও বাড়তে না পারে, সেজন্য কিন্তু আলাদা ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অর্থাৎ এই আজকের যে রমজানের প্রথম দিন এবং রমজানের প্রথম দিন হওয়ার ফলে এই পুরান ঢাকার এই মোড় থেকে যে ধরনের চিত্র প্রতিবারের মতো মানুষের জনসমাগম বা ইফতার বিক্রির যে হাঁকডাক, যে চিত্র প্রতি বছর মানুষ দেখে অভ্যস্ত সেটি কিন্তু এবার হচ্ছে না। এই ছিল রাজধানীর চকবাজার থেকে ইফতার বাজারের সবশেষ অন্য অর্থাৎ বেইলি রোডে রয়েছেন সহকর্মী কামরুল যেমন মামুন, সেখানকার অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাদাত, একেবারে ভিন্ন রকম এক রমজানের প্রথম ইফতারের একেবারে আগ মুহূর্তে আমরা রয়েছি, এবং জানিয়ে রাখি যে আপনি জানেন যে ইফতার হলেই এই পুরো ঢাকা শহর জুড়ে কিন্তু হাজারো ইফতার বাজার বসে এবং তাতে বাহারি রকমের ইফতার সাজানো থাকে পুরো রমজান মাস জুড়ে। আমরা অন্যতম ব্যস্ত একটি ইফতার বাজার হিসেবে পরিচিত রাজধানীর বেইলি রোড এখানে রয়েছে, এবং এখানে কিন্তু কোনো ইফতার বাজার বসেনি। অর্থাৎ যে নামকরা ইফতার বাজারগুলো এখানে রমজান এলেই এক মাস ব্যাপী এখানে তাদের বাহারি রকমের ইফতার সাজিয়ে বসেন, সেই ইফতার বাজার তো নেই। এছাড়া আমরা দেখি যে ফুটপাতের উপরেও অনেক ভ্রাম্যমান ইফতার বাজার বসে থাকে, সেই ইফতার বাজারও কিন্তু একদমই নেই। অর্থাৎ এখানে বিরান শূন্যতা, একদম জনশূন্য বলা চলে। কালে ভদ্রে অনেক সময় পরপর দু একজন হয়তো এ পথ হেঁটে ব্যবহার করছেন, কিন্তু এখানে আসলে কোনো মানুষেরই খুব একটা উপস্থিতি নেই। তবে বেইলি রোডের এই চিত্রের সাথে কিন্তু আমরা পরিচিত না। আমরা যেমনটা দেখি যে রমজান এলেই এই বেইলি রোডে ইফতার কিনতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এসে উপস্থিত হন। আপনি জানেন যে নামকরা ইফতার বাজারের তালিকায় বেইলি রোডের নাম রয়েছে, এবং এই কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসেন এখানে, এবং যারা ইফতার আয়োজন করে থাকেন তারাও কিন্তু বছর বছর ভিন্ন ভিন্ন রকম ইফতারি তারা তৈরি করেন, এবং বিশেষ তাদের স্পেশাল কোনো একটা ইফতারি থাকে প্রত্যেক বছরই যেটা আসলে মানুষকে আকৃষ্ট করে। আমরা দেখে থাকি যে অনেকে ইফতার না পেয়ে অনেকে কিন্তু আবার ফিরেও যান, পছন্দের ইফতার হয়তো শেষ হয়ে গেছে, এবং এই দোকানগুলো কিন্তু দুপুর পর থেকেই একদম ইফতারির আগ মুহূর্ত পর্যন্ত খোলা থাকে, এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু মানুষের উপস্থিতিতে, ক্রেতাদের উপস্থিতিতে কিন্তু একদম জনসমাগমে পরিপূর্ণ থাকে এই ইফতার বাজারগুলো। এইবার কিন্তু সম্পূর্ণ ভিন্ন রকম চিত্র, শুরুতে যেমনটি বলছিলাম যে এখানে প্রত্যেকটি ইফতার বাজারই বন্ধ রয়েছে, ভ্রাম্যমান কোনো ইফতার বাজারও বেইলি রোডে এখানে নেই। এবং আমরা শুধু যে এই বেইলি রোডের কথা বলছি তা নয়, আমরা কিন্তু ঢাকার আরও বিভিন্ন প্রান্ত ঘুরে এসেছি। আমরা মহাখালী থেকে শুরু করে আরও আশপাশের অনেক এলাকা ঘুরে দেখেছি যে এলাকাগুলোতে নাম করে ইফতার বাজার বসে বা ইফতারের অনেক আয়োজন হয়ে থাকে। এবার কিন্তু কোথাওই আসলে এমন কোনো চিত্র আমাদের চোখে পড়েনি। কবির, এই প্রথমবারের মতো কোন রকম আয়োজন শূন্য রাজধানীর ইফতার বাজার, সে বিষয়ে জানাতে প্রথমে জানাচ্ছিলেন চকবাজার থেকে সাদাত রহমতুল্লাহ এবং এখন বেইলি রোড থেকে জানাচ্ছিলেন কামরুজ্জামান।